Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আল্লাহ রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, মানুষকে সৃষ্টি করেছেন গোলামের জন্য। কিন্তু আমাদের সমাজে অনেক কথা রয়েছে, ভূত আছে, পেতনি আছে। ভূত পেতনি বলতে ইসলামী শরীয়তে কিছু নাই, ঠিক কিনা বলেন? এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে জিন আমরা কিভাবে দেখব? জিনদের আকার আকৃতি, তারা কোথায় থাকে, কি খায়, এটা আমরা কিভাবে বুঝব? অনেকেই ভ্রান্ত ধারণার মধ্যে আমরা থাকি, মনে করি ভূত আছে, পেতনি আছে। ইসলামী শরীয়তে ভূত পেতনি বলতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিনেরা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের? এক নম্বরে হাদিসের মধ্যে বলছেন খলাকাল্লাহুল জিন্না সালাসাতু আসনাফিন, তিন ধরনের জিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখেছেন। এক নম্বরে হচ্ছে ওয়াসিনফুন হায়াতুন ওয়াকারিবু ওয়া খাশাশুল আর, দুনিয়ার জমিনে সাপ হয়ে ঘুরে বেড়ায়, বিচ্ছু হয়ে ঘুরে বেড়ায়, কীট পতঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, ছোট ছোট পোকা হয়ে ঘুরে বেড়ায়, যেটা আপনার আমার সামনে কিন্তু আমরা বুঝি না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এক প্রকারের জিন হচ্ছে এই টাইপের, যারা মানুষের সামনে সাপ বিচ্ছু পোকামাকড়ের মতো ঘোরাফেরা করে কিন্তু মানুষ বুঝতে পারে না। এদের মধ্যে মুসলমানও আছে, হিন্দু আছে, বলুন সুবহানাল্লাহ। দুই প্রকারের জিন হচ্ছে, দুই নম্বরের জিন হচ্ছে অসিনফুন কার রিহে ফিল হাওয়া, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের জিন হচ্ছে যারা বাতাসের মধ্যে ভেসে বেড়ায়, বাতাসের মতো, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন আছে না? নাই। রাস্তা দিয়ে রাতের বেলায় আপনি হেঁটে যাচ্ছেন, টেরও পাচ্ছেন না, ধাম করে আপনার কানের উপরে বাড়ি দিয়ে গেছে, গা হয় কি না? তারপরের দিন থেকে কানে আর কোনো শব্দ শুনে না, আছে না? নাই। দৌড়ে আসে আমাদের কাছে, হুজুর এখন কি করব, কি হয়েছে? এশার নামাজ পড়ে বাড়ির মধ্যে যাচ্ছিলাম, আম গাছতলায় যখন গেলাম কানের মধ্যে একটা বাড়ি খেলাম, এরপর থেকে ডান কানে আর শুনি না, এমন ঘটনা ঘটেছে। আপনাদের এলাকাতেও ঘটবে দেখেন, মাঝে মাঝে এরকম কিন্তু কেস আসে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন জিন দুনিয়ার জমিনে আছে যারা বাতাসের মধ্যে ভেসে বেড়ায় কিন্তু আমরা দেখতে পাই না। আপনি বলবেন তাদেরকে আবার কিভাবে পাওয়ার দিল, প্রশ্ন জাগে কি না? যার আকার নাই, আকৃতি নাই, আমরা দেখি না, তার আবার পাওয়ার কিভাবে দেয়, শক্তি কিভাবে থাকে, কিভাবে থাকে দেখুন। চৈত্র মাসের প্রচণ্ড তাপদাহে, প্রচণ্ড গরমের মধ্যে যখন আপনার হৃদয় টানচান আনচান করে, যখন আপনার শরীরটা পুড়ে যায়, আপনি যখন গরমটাকে সহ্য করতে পারেন না, রাত্রিবেলায় গাছের নিচে চলে যান অথবা জানলাটা খুলে দেন, দক্ষিণা শীতল বাতাস যখন আপনার গায়ের ওপরে স্পর্শ করে, শীতল বাতাসের স্নিগ্ধতায় আপনার গাটা, আপনার মনটা মুগ্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রচন্ড ভালো লাগে কি না? তাহলে বাতাসের শক্তি আছে না নাই? বাতাসের এই শীতলতাটা আছে না নাই বলেন? তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকেও বাতাসের মধ্যে দিয়ে দিয়েছেন, তারা বাতাসে ভেসে বেড়ায়। আপনি আমি এটা দেখি না যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে প্রভাবান্বিত না করে। আর তিন নম্বর আল্লাহ রাসূল বলছেন অসিনফুন আলাইহিমুল হিসাব ওয়াল আইকাব, তিন নম্বরের প্রকার হচ্ছে জিনেরা বিভিন্ন আকৃতিতে আসে, কালো কুকুরের বেশে থাকে, বিড়ালের বেশে থাকে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কালো বিড়াল, সাদা বিড়াল, বেজি, সজারু, এই ধরনের আকার আকৃতিতে থাকে কিন্তু আপনি বুঝতে পারেন না। আপনার সামনে দিয়ে হেঁটে গেছে, দাঁড়িয়েছে একটা কালো কুকুর, মুহূর্তের মধ্যে আপনি বাম দিকে তাকিয়েছেন, ডান দিকে ঘুরে দেখেন আর কিছুই নাই, আছে না? নাই। হয় না এরকম? যারা দেখেন নাই তারা বুঝবেন না, যারা দেখেছেন তারা বুঝবেন। দেখবেন বাড়ির ভিতরে সাপ ঢুকেছে, বাড়ির মধ্যে কি ঢুকেছে, সাপ। আপনি সামনে দেখতেছেন বিশাল আকৃতির একটা সাপ, সেটা খরিশ হতে পারে, অন্য সাপ হতে পারে, আপনি লাঠি আনতে গেছেন, আপনার স্ত্রী দাঁড়ায় দেখতেছে, লাঠি নিয়ে এসে আপনি পিঠের ওপর একটা বাড়ি দিয়েছেন, হুট করে দেখতেছেন সাপটার নাই। এরকম ঘটনা ঘটে, যারা দেখেছেন তারা বুঝবেন, আমি নিজেও দেখেছি এরকম, মুহূর্তের মধ্যে উধাও, কোথায় গেল আর টের পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রকার, অর্থাৎ সাপের আকৃতি, কালো কুকুর, বিড়াল,
এই ধরনের আকৃতিতে জিনদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণত আপনার আশপাশে যদি সাপ আসে, যতক্ষণ পর্যন্ত আপনাকে আক্রমণ না করবে অথবা আপনি শঙ্কিত না হবেন যে এই সাপটা আমাকে অথবা আমার পরিবারের কোনো সদস্যকে অথবা আমার মহল্লার মানুষকে দংশন করবে, যখন আপনি নিশ্চিত হবেন তখন সাপটাকে হত্যা করবেন, এটা জায়েজ। কিন্তু যদি দেখেন যে সাপটা আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, পুকুরে নেমে যাচ্ছে, খালে নেমে যাচ্ছে, তখন এই সাপটাকে মারাটা আপনার জন্য জায়েজ নাই। বুঝতে পেরেছেন? জায়েজ নাই বলতে আল্লাহ রাসূল অনুৎসাহিত করেছেন। এই ধরনের সাপগুলো সাধারণত জিনের হয়ে থাকে, জিনের, যেটা আপনি আমি বুঝতে পারবো না। আর যখন আপনি এটাকে হত্যা করবেন বা মেরে ফেলবেন, তখন আপনার পরিবারের সদস্যরা এখানে প্রভাবান্বিত হয়, এফেক্টেবল হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো জিনদের মধ্যে মুসলমান আছে, জিনদের মধ্যে মুনাফিক আছে, জিনদের মধ্যে হিন্দুও আছে, প্রমাণ দেব একটা একটা করে। তাহলে জিনটা কয় প্রকারের হয়ে থাকে? তিন প্রকারের। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।